নমস্কার এবং সুপ্রভাত এবং সঙ্গে শুভ ষষ্ঠী আমার আপনজনেরা। রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে বাবানোর জন্য। এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, এই ভিডিওটাও কিন্তু মন দিয়ে দেখবেন এবং যুক্তি সহকারে দেখার পরে যদি মনে আমি ঠিক বলেছি তাহলে লাইক করবেন, আর যদি মনে আমি ভুল বলেছি ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আজকে মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে এবং সকালবেলায় আপনাদের জানাই একটা সুখবর। সুখবরটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে সনাতন ধর্মকে বারংবার অপমান করা এই ভারতবর্ষের বুকে আইনে আনার ব্যবস্থা করতে বলেছেন এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস শেখর যাদব। ঘটনাটা হচ্ছে বারংবার আমরা দেখেছি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এমনকি রাজনীতির মঞ্চেও রামচন্দ্র শ্রীকৃষ্ণ এদের নিয়ে ছেলে খেলা হয়, নানা রকম কথা আমরা শুনতে পাই। রামচন্দ্রকে নিয়ে তো এমন এমন কথা আছে যে চিন্তার বাইরে। মর্তের বোঝা অমর্ত সেন বলেন যে রাম জয় শ্রীরাম শুনলে আমার মনে হয় ভয় লাগে, কেউ গালাগালি দিচ্ছে, কেউ কাটতে আসছে, এইরকম বলেন। যাই হোক, তিনি অমর্ত সেন, আমার কাছে তিনি মর্তের বোঝা, কারণ তিনি ইকোনমিক্সের বড় হতে পারেন কিন্তু সনাতন ধর্মকে অপমান করলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো নেতা যে কোনো মানুষ যে কোনো বিদ্বান ব্যক্তি হোক, আমার কাছে তিনি বোঝাই। তো যাই হোক, না জেনে যারা কথা বলেন সেই সমস্ত লোকেদের মধ্যে অমর্ত সেনও পড়েন যারা শ্রীরামচন্দ্রকে জানেন না। তো এইরকমই টাইপের নানা রকম লোক আছে, নানা কথা বলেন। এই রাজ্যে তো আবার কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে মদন মিত্র, যিনি এখন যাগো বলে ডাকেন, তিনি যিনি মা দুর্গার আরাধনা করছেন, অবশ্য তিনি মা দুর্গার আরাধনা করছেন না মা মমতার আরাধনা করছেন সেটাও বোঝা মুশকিল। তো তার এই জাগো জাগো বলার মদন মিত্র কিন্তু অপমান করেন রামচন্দ্রকে এবং বলেন, না আর বলে লাভ নেই, সীতা মাতাকে নিয়ে করা অপমানজনক বক্তব্য কল্যাণ ব্যানার্জি এবং এই মদন মিত্রর চারিদিকে আওয়াজ পায়, মানে এখনও আওয়াজগুলো চারিদিকে বাজে। মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনি শুনলে নেমে গিয়ে এই সরকে গালাগালি দিচ্ছে, সেগুলো আমরা এখনও কানে শুনতে পাই। যদিও এখন তিনি সর্বভারতীয় নেত্রী হওয়ার প্রয়াস করছেন, প্রধানমন্ত্রী হওয়ার চিন্তাভাবনা মানে স্বপ্ন স্বপ্ন দেখছেন আর কি, তো তিনিও জয় শ্রীরাম ধ্বনি শুনলে চমকে উঠতেন। আর রামচন্দ্রকে নিয়ে মজা করা, এখানে তো রাগছাড় রয়েছে। কৃষ্ণকে নিয়ে ওই কৃষ্ণ করলে লীলা রামি করলে বিলা, এই কথাটাও শুনতে হয়, হরে কৃষ্ণ হরে রাম দম্বার দম হরে কৃষ্ণ হরে রাম গান হয়। রামচন্দ্রকে নিয়ে তো গানের ভর্তি আছে, উল্টোপাল্টা গান, এবং সোশ্যাল মিডিয়ায় রামচন্দ্রকে নিয়ে মানে ফেসবুকে রামচন্দ্র শ্রীরামচন্দ্রকে নিয়ে উল্টো পাল্টা কথা লেখা তো রয়েছেই, আর এগুলো লিখলে নাকি সেকুলারিজম হয়, এগুলো লিখলে নাকি মজা পাওয়া যায়। তো যাই হোক, এই ভারতবর্ষের বুকে যেখানে পুণ্যভূমি, যেখানে সংবিধানের প্রথম পৃষ্ঠাতে রাম এবং কৃষ্ণের ছবি থাকে, সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের অপমান এই রাজ্যে তো হয় এবং বিভিন্ন প্রান্তে হয়। উত্তরপ্রদেশে এক ব্যক্তি হঠাৎ করে তার মনে হলো ফেসবুকে, মানে এরকম এখানেও হয় আর কি, রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে নিয়ে উল্টো পাল্টা কমেন্টস করা, যথারীতি তার নামে রিপোর্ট পড়ে এবং সাইবার সেলে এটা নিয়ে মামলা হয়, এবং মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তার বেল পান, এবং সেই বেলের পরিপ্রেক্ষিতে জাস্টিস এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস প্রকাশ যাদব তিনি জানান যে এই যে এনাকে তো বেল দেওয়া হচ্ছে কারণ ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার দিয়েছে গণতান্ত্রিক অধিকার যে সে কথা বলতে পারে, এরকম আমরাও বলতে পারি, কিন্তু আমরা যদি সরকারের বিরুদ্ধে বলি তাহলেই আবার কেস হয়ে যায়, যেটা আবার অন্য একটা মামলায় দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে একজন খালি মুখ্যমন্ত্রী এবং তার ছেলে এবং তার বাড়ির নামে বলেছিলেন বলে তাকে মামলার পর মামলায় ফাঁসানো হয়েছে। যাই হোক, এটা আমরা দেখি, সেও একজন ইউটিউবার আমাদের মতোই, সেই রকম বলেছিল বলে তারও নিউজ চ্যানেল আছে ইউটিউবার এবং অন্য রাজ্যে তাকে টানাটানি হয়েছিল। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে বলছি সেরকম করে সংবিধানে যে অধিকার দেওয়া আছে অর্থাৎ বলতে পারেন, সেই বলতে পারা জিনিসটাকে কিন্তু ভুল ব্যাখ্যা করা হচ্ছে, মানে ভুল মানে এর সুযোগটাই নিয়ে অনেক লোকে অনেক এমন কথা বলে দিচ্ছেন, যেভাবে অপমানজনক কথা বলছেন সেই কথাগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সনাতন ধর্মকে ছোট করে দেয়। আপনারা দেখেছেন আমার লাগাতার কতগুলো ভিডিও দেখলেন, তার মধ্যে রয়েছে কীভাবে জুতোর প্যান্ডেল করা আছে, কীভাবে মিল ওই একটা বঙ্গ মির্চি না মির্চি বাংলা কী আছে তাতে পরিষ্কার করে শিব ঠাকুরকে এবং মমতা মা দুর্গাকে তিনি একদম সরাসরি শুটকি মাছ খাওয়ানোর গল্প করে দিচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বড় অপমান। শুটকি মাছ খাওয়ানো বলাটাও একটা বড় অপরাধ, অর্থাৎ যেটা খাওয়ানো নয় মা দুর্গাকে শুটকি মাছ খাওয়ানো, সেটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখেছেন, কীভাবে এগুলোকে হাসির জায়গায় নিয়ে যায় এবং সবাই হাসেন, মজার চিহ্ন লাইক চিহ্ন দেন। যাই হোক, এই সমস্ত কিছু আমাদের রাজ্যে হয়তো চলতে পারে, কারণ আমাদের রাজ্যে
কালী মা কালীকে ল্যাংটো সাঁওতালি মাগি বললেও সেই লেখাটা ভালোভাবে প্রকাশিত এবং সেই লেখককে সমাদৃত করা হয়। এবং মকবুল ফিদা হোসেন যখন উলঙ্গ সরস্বতী আঁকেন তখন এই রাজ্যের কমিউনিস্ট নেতারা বলেন ওঠা তার শৈল্পিক সত্তা, যাই হোক এই সত্তা না মত্তা হত্যা ভগবান জানে, কিন্তু এটা গণতন্ত্রের হত্যা। কারণ আমরা যারা সাধারণভাবে মা দুর্গা মা কালী সরস্বতী এদেরকে সবাইকে মা হিসেবে দেখি, সেখানে মায়ের উলঙ্গ ছবি আঁকা বা মাকে এরকম করে বলা ল্যাংটো সাঁওতালি মাগি বলা, এগুলো যে গণিত অপরাধ ছিল সেটা বোধগম্য হওয়া বাংলার পক্ষে খুব টাফ। যাই হোক বাংলার বাঙালিরা যেভাবে এগোচ্ছেন সেইভাবে তো সব জায়গায় লোকেরা এগোয় না, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চেষ্টা চলে। তো যাই হোক সেই চেষ্টার মধ্যেই আমরা দেখলাম এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস তিনি বললেন প্রকাশ যাদব, তিনি কিন্তু একদম সুস্পষ্টভাবে রায় দিয়ে বললেন যে তাকে তো বেল দিলেন, কিন্তু একটা কথা তিনি বললেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে পার্লামেন্টকে মানে সংসদ গণতন্ত্রীয় সংসদকে তিনি অনুরোধ করেছেন যে একটা আইন বার করার জন্য যে আইনের বলে রামচন্দ্র শ্রীকৃষ্ণ এইরকম আরাধ্য দেব দেবীকে নিয়ে কেউ যেন ছেলে খেলা না করতে পারে, এবং রামায়ণ মহাভারত এবং তাদের লেখক যারা বাল্মীকি ব্যাস এদেরকে নিয়ে যেন কেউ কেউ যেন না ছোটোখাটো মানে উনিশ বিশ অপকার মানে বাজে কথা বলতে পারেন, অর্থাৎ এদের সম্মান দেওয়ার ব্যাপারটা করা হোক, সেই আইন প্রণয়ন করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং সেই অনুরোধ আশা করায় রাখা হবে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা বারংবার দেখেছি কীভাবে ছোটো করা হয় আমাদের সনাতন ধর্মকে, এবং রামচন্দ্রের অপমান মানেই গোটা দেশের অপমান যেটা হয় সেটা কেউ বোঝার ক্ষমতা এখনও রাখেন না। এখনও রাম মানে হচ্ছে বিদেশি লোক মানে বাইরের লোক, আমাদের রাজ্য না, আমাদের রাজ্যটা আবার বাইরে হয়ে গেছে ভারতবর্ষের বাইরে। তো যাই হোক সেখানে দাঁড়িয়ে রামচন্দ্রের অপমানে কিন্তু ওখানে দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টে জাস্টিস প্রকাশ যাদব কিন্তু যেভাবে বলেন এবং তার সঙ্গে তিনি একদম উদ্ধৃত করে তুলে ধরেন তার রায়টা যদি আপনারা দেখেন দেখতে পাবেন সেখানে রয়েছে পরিষ্কার, তিনি সেখানে কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকেও তার বাণীকে উদ্ধৃত করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি উদ্ধৃত করেছেন রাম কি, রামের কাছ থেকে শ্রীরামচন্দ্রের কাছ থেকে কি শেখা যায়, কি কি জিনিস শেখা যায়, অর্থাৎ তিনি যে একজন যুগপুরুষ ছিলেন সেই সম্বন্ধে সমস্ত কিছু বলেছেন। তিনি এটাও বলেছেন সুপ্রিম কোর্টের রায় যখন প্রমাণিত হয় যে রামের অস্তিত্ব ছিল যার জন্য রাম জন্মভূমি জায়গাটা হয়েছে তখন রামচন্দ্রকে অপমান করা যায় না, শ্রীকৃষ্ণের উপস্থিতি তো আমরা প্রতি ক্ষেত্রেই লক্ষ্য করি এবং সব জায়গায় দেখতে পাওয়া যায় তার নিদর্শন তিনি কীভাবে ছিলেন দ্বারকা এখনও আছেন সব কিছু ঠিকঠাক রয়েছে, অর্থাৎ সমস্ত জায়গায় পাওয়া যায়। তিনি উদ্ধৃত করেছেন বিভিন্ন বক্তব্যের মতো আর বক্তব্য এটাও ছিল যে বিখ্যাত তিনি উক্তি করেছেন সেই গীতার বিখ্যাত শ্লোক যেটা আমরা কেউ ভুলতে পারি না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাময়ম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, না আমরা এটা আওড়াই কিন্তু তিনি আসবেন তিনি আসবেন ভাবি কিন্তু আমাদের মধ্যে যে তিনি আসতে পারেন এটা আমরা ভাবি না। যাই হোক সে প্রসঙ্গে একদিন যাব, অর্থাৎ এই গীতার মানির বাণীর যে মাহাত্ম্য আছে সেটা আসলে কি কি বলতে চেয়েছেন গীতা, আমরা বাঙালিরা যাদেরকে শেখানো হয়েছে যে বিবেকানন্দ বলে গেছেন যে গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই ভেবে বাঙালিরা গীতাকে তুলে রেখে দিয়েছে লাল কাপড়ে মুড়ে তাকে, কিন্তু স্বামী বিবেকানন্দের পরবর্তী কথাটা যেটা ছিল সেটা হচ্ছে ফুটবল খেলে যে স্নায়বিক শক্তি তৈরি হয় এবং শক্ত শক্তিশালী স্নায়ু তৈরি না হলে গীতার মতো দুর্বোধ্য গ্রন্থকে বোঝা খুব মুশকিল, সত্যিই তাই। গীতা রোজই আপনাকে যদি গীতা পাঠ করেন আপনি তাহলে দেখবেন গীতা রোজই আপনাকে নতুন নতুন উপদেশ দেয়, একই শ্লোক থেকে আপনার নতুন নতুন মানে নিত্য নতুন বেরিয়ে আসবে, এটাই হচ্ছে গীতা। তো তাকে অপমান করা হয়, শ্রীকৃষ্ণকে অপমান করা হয়, রামচন্দ্রকে অপমান করা হয়, এই অপমানগুলো রোধ করার জন্য নতুন আইন প্রণয়নের কথা বলেছেন কিন্তু এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস, এবং আশা করা যায় এই যে সরকার রয়েছে অর্থাৎ মোদি সরকার যতদিন না পর্যন্ত কংগ্রেসের সরকার আসছে আর কি, মানে কংগ্রেস সরকার এসে গেলে তো এগুলোকে তুলে ফেলে দেওয়া হবে, অর্থাৎ এসব কোনো আইনই হবে না, তখন যখন যেখানে খুশি যেরকমভাবে খুশি রামচন্দ্রকে অপমান করা হবে। আবার এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে জাস্টিস যাদব কিন্তু আরেকটা কথাও বলেছেন সেটা হচ্ছে স্বয়ং মহাত্মা গান্ধী কিন্তু যাকে মানা হয় জাতির জনক তিনিও কিন্তু রামচন্দ্রের নামটা সবসময় প্রহাত মানে মাহাত্ম্য প্রচার করতেন, তো সেখানে দাঁড়িয়ে এটা তার জন্য অন্তত মাথায় রাখা উচিত। যাই হোক কংগ্রেসিরা এই বিষয়ে কি সংসদে আবার বিল পেশ করা বা আইন পেশ করার ব্যাপারে রাজি হবেন কি রাজি হবেন না সে তো সময় বলবে, কিন্তু প্রত্যেককে রাজি হতে বাধ্য হতে হবে কারণ এটা একটা সনাতন ধর্মের বড় প্রশ্ন এসে গেছে, কারণ এইভাবে যখন তখন যে সে যেভাবে খুশি অপমান করে দেবে আমাদের ধর্মকে, যেটা পশ্চিমবঙ্গে দেখা যায় কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যাবে এটা ভাবা যায় না। যাই হোক এই আইন প্রণয়ন হলে এই যে লোকে লেখেন আর কি ফেসবুকে উল্টোপাল্টা লেখেন, কখনো কখনো শিবলিঙ্গের মাথায় কর্ণম পরিয়ে দিয়ে সেও নেত্রী হয়ে যায়, অথবা ত্রিশূলের গোড়ায় মানে মাথায় কর্ণম লাগানোর কবিতা লিখে প্রসিদ্ধ হয়ে যান কবি, এসব বন্ধ হবে, বা কখনো
হঠাৎ করে দেখা যায় মা দুর্গাকে হিজাব পড়তে দেখা যাচ্ছে, লিখে আবার তাকে ডিলিট করতে হয় সেই ছবিগুলো, সেগুলো বন্ধ হবে। কারণ অপমান করা, সম্মান করতে নাই পারুন, অপমান অন্তত করবেন না। আপনি আপনার জিনিস মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু আমার বাড়ির, আমার আরাধ্য দেবীকে, আমার আরাধ্য দেবকে আপনি অপমান করবেন, এটা মানা যায় না। যেভাবে আপনার বাবা বা আপনার মা, মানে যারা লেখেন আর কি, যারা বলেন তার বাবা তার মা যেরকম আমার নয়, তাই বলে আমি তার বাবা মা তুলে গালাগালি দেবো, বাবা মা সম্বন্ধে খারাপ কথা বলবো, সেটা যেরকম কেউ মানবে না, ঠিক তেমনিভাবে আমার আরাধ্য দেব দেবীটাকে আপনি, মানে মানে যে ব্যক্তি নাস্তিক বা অন্য কোনো ধর্মে বিশ্বাস করেন বা ছোটো কলার জন্য বলে দিচ্ছেন, তিনি বলতে পারেন না। কাজে আইন পেশ হবে, এবং আইন পেশ হলেই আমার তো মনে হয় ভালো হবে। আপনার কী মনে হয়, এই আইনের দরকার আছে কি নেই, এই নিয়ে সোচ্চার হওয়া উচিত কি উচিত নয়? কারণ রায় তো দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের জাস্টিস, কিন্তু সেটাকে প্রণয়ন করার জন্য চাপ তো বাড়াতে হবে আপনাকে, আমাকে, অর্থাৎ আমাদের মতো সনাতনীদের। এছাড়া কোনো উপায় নেই, কারণ সনাতনীরা ছাড়া কেউ এটা নিয়ে বলবে না, এক লাইনও বলবে না। আসি, ভালো থাকবেন সবাই, পরবর্তী রুদ্রবার্তা আবার দেখা হবে। কারণ রুদ্রবার্তা মানেই চ্যানেলের ডিফারেন্স, আর পাঁচটা চ্যানেলের মতো পাবেন না। ঠোঁট কাটা আমি, যা বলবো আনকাট। ভালো লাগলে থাকবেন, খারাপ লাগলে, আপনজন হলে আমাকে ছেড়ে যাবেন না, কিন্তু আপনজন না হলে আসতে পারেন। আসি এখনকার মতো, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।